বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা রায়ের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিথ্যা মামলায় ফরমাইশি রায় প্রদানের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি বিপি আনসুরউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল গত 3 আগস্ট বিকেল 3টায় অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরের কাজী দেউরি হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাসিমন ভবন বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি এস এম ফোরখানউদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক আনিস আক্তার টিঠু, আবুল হোসেন চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিমউদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর, ছাত্রদল নেতা মোহাম্মদ রায়হান, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিন, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরউদ্দিন, এছাড়াও আজিম মোজাহারুল ইকবাল লাবলু, মোহাম্মদ হোসেন রায়হান, জিয়াউদ্দিন মিজান, কাজী জিয়াউদ্দিন বাবলু সহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।